নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম আর আমার হর্টিকালচার চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের আমার এই ভিডিওতে আমি যে গাছটাকে দেখাতে চাইছি এটা হলো অ্যালামন্ডা। অ্যালামন্ডার কোন প্রজাতি? এটা হলো রেড অ্যালামন্ডা। আর ওই রেড অ্যালামন্ডার কোন প্রজাতি? এটা হলো ড্রপ প্রজাতি। এই ড্রপ ভ্যারাইটি যেটা হলো ছোট ভ্যারাইটি, এই ছোট ভ্যারাইটির একটা বৈশিষ্ট্য যেটা তুমি হালকা ছায়াতে করতে পারবে এবং তুমি ফুল সানলাইটেও করতে পারবে। আমরা সবাই জানি যে অ্যালামন্ডা ফুল সানলাইটে সবচেয়ে ভালো হয়, কিন্তু ড্রপ ভ্যারাইটি, এই অ্যালামন্ডার লাল অ্যালামন্ডার ড্রপ ভ্যারাইটি যেটা তুমি ব্যালকনিতে করতে পারবে, তোমার বাড়িতে যদি অল্প আলো আসে সেখানে করতে পারবে এবং ফুল সানলাইটে অবশ্যই অবশ্যই করে করতে পারবে। তুমি যদি এই গাছটা আমার থেকে সংগ্রহ করতে চাও, অবশ্যই অবশ্যই করে আমার হোয়াটসঅ্যাপ নম্বর 8972774914 নক করো। নক করে গাছের ডিটেলস চাও, আমি তোমাদেরকে গাছের ডিটেলস পাঠিয়ে দেবো। তুমি ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে এটা কুরিয়ারের মাধ্যমে সংগ্রহ করতে পারবে। আর একটা কথা, তুমি কুরিয়ার করার পরে যখন তোমার কাছে গাছটা পৌঁছাচ্ছে, তুমি দেখলে গাছটা নষ্ট হয়ে গিয়েছে, জাস্ট তোমাকে একটা কথা বলে দেবো, যখন গাছটা পাবে, যখন বক্সটা আনবক্সিং করছো, তখন কিন্তু একটা ভিডিও করে রাখবে, যে ভিডিওতে দেখে বুঝতে পারবো যে গাছটা নষ্ট হয়ে গিয়েছে। সম্পূর্ণ দায়িত্ব আমার, আমি তোমাকে আবার নতুন করে ফ্রিতে গাছ পাঠাবো, নাহলে তোমাকে সাথে সাথেই রিফান্ড করে দেবো। তোমার যেটা ইচ্ছা তুমি সেটা ভাবে আমার থেকে এটা করতে পারো। এই গাছটা তুমি খুব সুন্দরভাবে কেটে ছেঁটে একেবারে গোল ঝাঁকড়া করতে পারবে এবং এটাতে প্রচুর পরিমাণে ফুল ফুটবে হালকা ছায়াতেও এবং ফুল সানলাইটে, আমি যেটা বারবার বলেছি। তো যাই হোক, এবার আমি তোমাদেরকে বলবো যে তোমার বাগানে সমস্ত গাছ আছে, সেই সমস্ত গাছের জন্য তোমাকে খোল পচাতে হয়, উনিশুনি স্প্রে করতে হয়, মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করতে হয়। কিন্তু তুমি যদি আমার তৈরি এই স্পেশাল ব্লেন্ড ফার্টিলাইজারটা, এটা আমি নিজে তৈরি করেছি, এই স্পেশাল ব্লেন্ড ফার্টিলাইজারটা তুমি যদি ইউজ করো তোমার প্রত্যেকটা গাছের জন্য, আর অন্য কোনো ফার্টিলাইজারের দরকার পড়বে না, জাস্ট 10-12 ইঞ্চি টবের জন্য এক মুঠো, 8 ইঞ্চি টবের জন্য এক মুঠোর একটু কম, 6 ইঞ্চির জন্য হাফ মুঠো এবং 4 ইঞ্চি টবের জন্য 1 চা চামচ, চারিদিকে ছড়িয়ে দেবে, দিয়ে জল ঢেলে দেবে। এটা মাসে একবার করবে, খোল পচানোর দরকার হবে না, উনিশুনি স্প্রে করার দরকার হবে না, তোমার মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করার দরকার পড়বে না, জাস্ট মাসে একবার দাও, আর কোনো কিছু দেওয়ার দরকার পড়বে না, তোমার গাছে ফুল ভরে যাবে। আর তোমাদেরকে বলেছিলাম যে যারা বাগান করছো তাদেরকে 4টে কীটনাশক দরকার, কাকা, থিটা, কনফিডার এবং সুপারসোনাটা। এবং যাদের কুড়ি ঝরে যাওয়ার প্রবণতা আছে, সেটা তোমার জবা গাছ হতে পারে, সেটা তোমার গন্ধরাজ ফুলের গাছ হতে পারে, সেটা তোমার ফলের গাছ যেগুলো গুটি ঝরে যায়, তাদের জন্য একটা হরমোন প্ল্যানোফিক্স, এই যদি 4টে কীটনাশক আর 5টা হরমোন যদি সংগ্রহ করে রাখতে পারো, তোমার গাছের রূপই ফিরে যাবে, প্রচুর কুড়ি আসবে, প্রচুর পরিমাণে ফুল এবং ফলে ভরে উঠবে। বন্ধুরা, এই ফার্টিলাইজার, এতগুলো কীটনাশক এবং গাছ যদি তুমি আমার থেকে সংগ্রহ করতে চাও, আমার হোয়াটসঅ্যাপ নম্বর 8972774914 গাছ অথবা সার কীটনাশকের ডিটেলসটা চাও পাঠিয়ে দেবো, তুমি সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবে। বন্ধুরা, এই ছিল আমার ভিডিও বিষয়বস্তু। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, প্লিজ শেয়ার করো, অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করো। বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, খুব মজা করো, নমস্কার।